আছি তো ক্লাস 1 এর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোসাম্মু কিমাক্তার। কেমন আছো ছোট সোনামণিরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের বাংলা ক্লাসে কি কি শেখাবো চলো দেখে নিই। তার আগে তোমরা বইটা বের করো, তোমাদের বোর্ড বই, এই যে দেখতে পাচ্ছ এই বইটা বের করো, বোর্ড বইয়ের এই যে এই পেজ বের করো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঠ 3 পৃষ্ঠা নম্বর 4 বের করেছ। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ছবিতে কি কি দেখা যাচ্ছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি আমরা ভোরে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার ছবি দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমরা কি করি ভোরে ঘুম থেকে উঠি, এই যে ঠিক আছে। আচ্ছা তারপরে ছবিটা কি দেখা যাচ্ছে দেখো তো, হাত ধোয়ার ছবি তাই না? হ্যাঁ, আমরা খাবার আগে ও পরে হাত ধুই, কি করবো আমরা খাবার আগে ও পরে হাত ধোবো, ঠিক আছে। আচ্ছা এরপরের ছবিতে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দাঁত মাজি আর হাত মুখ ধুই, ঠিক আছে। আমরা প্রতিদিন কি করব, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করব, করো তো তোমরা তাই না? হ্যাঁ, দিনে দুইবার দাঁত ব্রাশ করতে হবে, রাতে ঘুমানোর সময় আর সকালে ঘুম থেকে উঠি, ঠিক আছে। ঠিক আছে এরপরে কি ছবির ছবিতে কি দেখতে পাচ্ছি, আমরা পড়ছে বাচ্চারা তাই না? হ্যাঁ, আমরা পড়ার সময় পড়বো, এই যে তোমরা এখন পড়ছো এরকম পড়ার সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এরপরের ছবিতে চলে যাই চলো, এরপরের ছবিতে দেখা যাচ্ছে বাচ্চারা আম্মুকে কাজে সাহায্য করছে, আমরা বাড়ির কাজে আম্মু আব্বুকে সাহায্য করব, ঠিক আছে। বাড়িতে বড়রা যারা থাকবেন তাদেরকে যে কোনো কাজে সাহায্য করব, তারা যদি আমাদেরকে কোনো কাজে বলেন আমরা সেই কাজটা করে দিব, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, খেলাধুলার ছবি তাই না? বাচ্চারা খেলাধুলা করছে, তাহলে আমরা কি করব, খেলার সময় খেলব, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই ছয়টা ছবিতে কি কি দেখতে পেলাম দেখো, ভোরবেলা ঘুম থেকে উঠব, খাবার আগে আর পরে হাত ধোব, দাঁত মাজব, পড়ার সময় পড়ব, আর বাড়ির কাজে বড়দের সাহায্য করব, তারপরে খেলার সময় মজা করে খেলব, ঠিক আছে। তাহলে সোনামণিরা চলো আমরা শূন্যস্থান শিখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ দেওয়া আছে, চারটা শূন্যস্থান দেওয়া আছে, ঠিক আছে। চারটা শূন্যস্থান আমরা আগে রিডিং করে নেব। এখানে দেখো দেওয়া আছে আমরা, আমরা ড্যাশ ঘুম থেকে উঠি, আমরা কখন ঘুম থেকে উঠি বলো দেখি, সকালে। হ্যাঁ তাহলে আমরা এখানে লিখব সকালে, দন্ত স কয়ে আকার কা লয়ে এখানে সকালে, ঠিক আছে। আমরা সকালে ঘুম থেকে উঠি, তারপরে কি আছে দেখো, খাওয়ার ড্যাশ ও ড্যাশ হাত ধুই, খাওয়ার আগে ও পরে, আগে সরে আম গয়ে একার দিয়ে, আগে খাওয়ার আগে ও পরে, পরে খাওয়ার আগে ও পরে হাত ধুই, ঠিক আছে হয়েছে। এবার আমরা এটা দেখো, এবার খেলার সময় ড্যাশ, খেলার সময় কি করি বলো দেখি, খেলি, তাহলে এখানে খেলি লিখব, হয় একার খেয়ে লয় রসে লি, খেলি খেলার সময় খেলে। এবার আছে এখানে আমি ড্যাশ শ্রেণীতে পড়ি, আমি কোন শ্রেণীতে পড়ি প্রথম, এখানে আমরা লিখব প্রথম, কয় রফল প্র হ ম প্রথম, আমি প্রথম শ্রেণীতে পড়ি, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, আমরা সকালে ঘুম থেকে উঠি, খাওয়ার আগে ও পরে হাত ধুই, খেলার সময় খেলি, খেলার সময় খেলি, আমি প্রথম শ্রেণীতে পড়ি, ঠিক আছে। ছোট সোনামণিরা এবারে আমরা ছড়া পড়ব, ঠিক আছে, তোমরা আমার সাথে সুন্দর করে পড়ো দেখো ছড়া, ছ দশ শূন্য রয়ে আকার না ছড়া, ছয়ে আ তয়ে আকার দা আতা, গয়ে আকার গা ছয়ে একাছে গাছে আতা গাছে, তয়ে ওকার তো তয়ে আকার তা তোতা, কয় আকার পা খয় রসে কি পাখি, আতা গাছে
আছে ম, বানান করে পড়ি লয় আকার গা লয় ল শিলি ম ডালি গয় আকার গা ছয় কাছে গাছে বানান আমরা এর আগেও বলেছি গাছে ডালিম গাছে মু ময় র ম কষ উ মু ডালিম গাছে মু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মু এত এত ডয় আকার ডা কয় রসে কি ডাকি এত ডাকি ত বড় শুভ তবু এত ডাকি তবু কথা ক থয় আকার থা কথা এত ডাকি তবু কথা কও না কেন বউ ক ও কও তুমি নয় আকার না কও না কয়ে কাকে তুমি কেন ব রস উ বউ কও না কেন বউ ঠিক আছে তাহলে তোমরা আমার সাথে আরেকবার বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মু এত ডাকি তবু কথা কও না কেন বউ ঠিক আছে অ্যাকশন এবারে আমরা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কিছু শব্দার্থ লেখা আছে এবারে আমরা শব্দের অর্থ পড়ব ঠিক আছে তাহলে পড়ে ফেলি শব্দ দেওয়া আছে আতা আতা অর্থ এক ধরনের ফল আতা শব্দের অর্থ কি এক ধরনের ফল ঠিক আছে এবারে দেখো তোতা তোতা অর্থ টিয়া পাখি ঠিক আছে তোতা অর্থ টিয়া পাখি এটা তোমাদের মনে রাখতে হবে শব্দার্থ আতা অর্থ এক ধরনের ফল তোতা অর্থ টিয়া পাখি কথা কথা অর্থ উক্তি ঠিক আছে কথা অর্থ উক্তি মৌ মৌ অর্থ মৌমাছি আমরা সাধারণত মৌমাছি বলে জানি মৌমাছিকে মৌ বলা হয় ঠিক আছে মৌ অর্থ মৌমাছি বউ অর্থ বধূ তাহলে তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলো আরেকবার আমার সঙ্গে পড়ো আতা অর্থ এক ধরনের ফল তোতা অর্থ টিয়া পাখি কথা অর্থ উক্তি মৌ অর্থ মৌমাছি বউ অর্থ বধূ ঠিক আছে ছোট ছোট মনে রাখ এবারে আমরা প্রশ্ন উত্তর করবো ঠিক আছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রশ্ন ও উত্তর লেখা আছে এখানে দুইটা প্রশ্ন উত্তর লেখা আছে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো সুন্দর করে মুখে মুখে বলবো আর মুখস্থ করবো তাহলে চলো আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছ আতা গাছে কোন পাখি বসে আছে এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন আতা গাছে কোন পাখি বসে আছে বলো তো দেখি আতা গাছে কোন পাখি বসে আছে তোতা পাখি তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব এই যে তোমরা দেখছো না কোন এই যে কোনের জায়গায় আমরা তোতা পাখি লিখব কোনের জায়গায় তোতা লিখব ঠিক আছে বাকি সবগুলা যেভাবে আছে এইভাবেই লিখব এই যে দেখো ঠিক আছে এই যে দেখছো না আতা গাছে পাখি বসে আছে কোনের জায়গায় তোতা এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখব আতা গাছে কোন এই কোনের জায়গায় তোতা পাখি বসে আছে ঠিক আছে এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখব সম্পূর্ণ বাক্য লিখে আমরা উত্তর দিব আমরা শুধুমাত্র তোতা পাখি বসে আছে লিখব না আতা গাছে তোতা পাখি বসে আছে এভাবে লিখব এবারে ক নম্বর প্রশ্ন দেখো কে কথা বলে না বলো তো দেখি কে কথা বলে না বউ তাহলে আমরা এ কি এর জায়গাতে বউ লিখে দিয়েছি আর বাকি এগুলো যেরকম ছিল ওরকমই আছে ঠিক আছে তাহলে কে কথা বলে না বউ কথা বলে না এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখব তাহলে ক নম্বর প্রশ্ন কে কথা বলে না তোমরা বারবার বলে মুখস্থ করে ফেলো বউ কথা বলে না ঠিক আছে তাহলে আমরা দুইটা প্রশ্ন শিখলাম আতা গাছে কোন পাখি বসে আছে তোতা পাখি বসে আছে আর কে কথা বলে না বউ কথা বলে না ছোট সোনামণিরা আজকের ক্লাস এই পর্যন্তই আবার